গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভাতি ব্লগে। সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করছি। তো বেজে গেছে 9:30, তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করে, আর আজকে যাচ্ছে মঙ্গলবার। তো বৌদি রান্না করছে, কোনো রান্না হয়নি, বাবু ঘুমিয়ে আছে, বাবুর খিচুড়িটাও বসাবো, বসিয়ে তারপরে অন্য কাজ করব। তো এখন চলে যাব খিচুড়ি বসাতে, খিচুড়ি বসিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নেবো। জামা কাপড় রেখেছি সিনেমার, তার আমার পাপার তো আর কি, ওগুলো ধুয়ে দেবো। তো চলো খিচুড়িটা বসাই, বসিয়ে তারপরে জামা কাপড় ধুই, তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, কী রান্না বান্না হয় শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো সকালবেলায় জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, এইগুলো সব আমি ধুয়েছি, ধুয়ে মেলে দিলাম সব, কত জামা কাপড় এইসব ধুয়ে দিয়েছি। এই দেখো আমাদের সকালবেলায় রান্না হয়েছে, এটা হচ্ছে থানকুনি পাতা আর কি, থানকুনি শাক। এটা আমাদের রান্না হয়েছে কীভাবে বলো তো, ভেজে তারপরে বাটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে আছে টমেটো, লঙ্কা দিয়ে টমেটো, কাঁচা টমেটো আর কি। আর এইখানে আছে আলু দিয়ে, টমেটো দিয়ে মাছ, কি মাছ, তেলাপিয়া মাছ, বড় বড় মাছ, সেটা কেটে মশলা দিয়ে রান্না হয়েছে। দেখো টমেটো, আলু আর মশলা, এটাই রান্না হয়েছে সকালবেলা আমাদের। তো বন্ধুরা চলে আসলাম স্নান করে, পুজো দিয়ে চলে আসলাম, এখন এই জামা কাপড়গুলো গুছাবো, গুছিয়ে নিয়ে তারপরে একটু মাথায় চিরুনি দেবো, ক্রিম লাগাবো, তারপরে দেখি বাবু যদি ঘুমোয় ওকে ঘুম পড়াবো। ওকে স্নান করিয়েছি, খিচুড়ি খাইয়েছি। হ্যাঁ মা খেলা করো, তুমি খেলা করো, খেলা করছে আর আমি এইগুলো গুছিয়ে নেবো। এখন খাচ্ছে না, মোটেই খাচ্ছে না, খিচুড়ি তো খেলোই না, অল্প পরিমাণে খেলো, না খাওয়ার মতন। বৌদির কাছে দিয়ে স্নান করে আসলাম, মা বাজারে গেছে, দেখে ওষুধ আনতে দিয়েছে, ওষুধ না খাওয়ালে হবে না, ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ খাওয়াতেই হবে। চলো মাথায় এখনো চিরুনি দিইনি, ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই, বাবু খেলা করছে তো খেলা করুক, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। চলো এই দেখো কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে গাছে। এই গাছটা আমার লাগানো গাছ, আমার হাতের আর কি, আমি লাগিয়েছিলাম এই গাছটা। ওই পাশে একটা আছে, গাছটা পুরো কড়ি ভরা গাছে, প্রতি বছর কেটে দিই গাছটা, আমিই কাটি, এবারও কেটে দেবো, কেটে দিলে আবার এরকম হবে। দেখো অনেক পুরনো গাছ। তো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটু গল্প করতে, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দে বাবুকে খাওয়ালাম, সিনেমাও খেলো, খেয়ে এখন জামা কাপড়গুলো তুলে নেব, কিছু শুকায়নি, কালকে আবার রোদ দিতে হবে সব, কারণ আজকে রোদে তেমন তাপ ছিল না, তার জন্য কিছুই শুকায়নি। আগে বাচ্চাদেরগুলো তুলে নেব, তারপর আমাদেরগুলো তুলবো। দেখো পুরো তার ভর্তি জামা কাপড়, দেখো। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই, আর কি খাচ্ছি বলো তো, গালে কুলের আঠি, যে নারকেল বড় কুল হয়, মা বাজারে গেছিলো সেই কুল দিয়ে এসেছিলো, তাই খাচ্ছিলাম। আমি আর বৌদি বসে বসে ছেনেও খেয়েছে। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই, পুরো জামা কাপড়ে আমি ঢেকে গেছি, দেখো আরও রয়েছে, এগুলো রাখবো তারপরে ওইগুলো নেব, আগে মেলে দিয়ে আসি এগুলো নেড়ে দেবো। চলো তো বন্ধুরা বেজে গেছে 8টা বেজে গেছে, বাবু ঘুমিয়ে গেছে, তো একটু কাজ করছিলাম, সে কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বাবু ঘুমিয়ে গেছে, ওকে গ্যাসও দিতে পারিনি, ওর ঠান্ডাটা কমেনি এখনও, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, কথা বলে নিই। সবাই ওই ঘরে টিভি দেখছে কিন্তু আমি যাইনি, আমি বাবুর কাছে রয়েছি, ও ঘুমিয়ে আছে যখন ওর কাছেই রয়েছি, আমি শুয়েছিলাম, একটু ঘুম ঘুম পাচ্ছে। তো চলো রান্না করেছে গরম গরম সিদ্ধ ভাত খাবো এখন রাত্রে, মাছ টাছ রান্না করতে বলিনি মাকে, বলেছি খাবো না। তো চলো তাহলে আজকের মতো এখানেই রাখি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে। চলো তো ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই, টাটা।